তিনি এমন ভাবে প্রচার করছেন রাজ্যে যেন তিনি বিরোধী দলের নেত্রী, তিনি যেন প্রথমবার সরকারে আশীর্বাদ চাইছি আর উনি পা দেখিয়ে ভোট চাইছেন। আজকে এই নেত্রীর উচিত ছিল দুহাতে দুটো রিপোর্ট কার্ড রাখা যে আমি 10 বছরে এত বেকার ছেলে মেয়েদের চাকরি দিয়েছি। নেত্রীর হাতে রাখা উচিত ছিল আমি 10 বছরে কয়েক লক্ষ কোটি টাকার এখানে শিল্প আনতে পেরেছি। নেত্রীর হাতে রাখা উচিত ছিল আমি এতগুলো হসপিটাল, বিশ্ববিদ্যালয়, বিদ্যালয়, এতগুলো কৃষক পরিবারের আমি উন্নতি সাধন করেছি। তা না করে তিনি পশ্চিমবাংলার লোককে 500 টাকা মাসে এইটা দেওয়ার লোভ দেখাচ্ছেন। বাংলার মানুষ চাকরি চায়। মমতা ব্যানার্জির আমলে 2 কোটি বেকার তৈরি হয়েছে। আমার শিক্ষিত যুবক যুবতীরা বলুন, 7 বছর ধরে SSC-র পরীক্ষা হয়নি কেন? 8.5 লক্ষ বিএড পাস রাস্তায় কেন? আপনি কি করেছেন? মোদীজি স্কিমগুলোর নাম বদলেছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, পঞ্চায়েতের চোরগুলো তারা বলে বাংলা চাল বন্ধ হয়ে যাবে তৃণমূল হেরে গেলে। আরে শুনে রাখুন, নীল থেকে সরকার 32 টাকা করে চাল কেনে, 29 টাকা দেয় দিল্লি সরকার, মোদী সরকার 1 টাকা দেয় রাজ্য সরকার। পঞ্চায়েতের 2011 সালের ইতিহাস আমার মনে আছে, তৃণমূল কংগ্রেসের সরকার আসার পরে বিরোধী পঞ্চায়েতের প্রধানরা পরের দিন থেকে গ্রাম পঞ্চায়েতে যায়নি, বিডিওরা দায়িত্বে ছিলেন। ত্রিপুরার কথা আমাদের মনে আছে, সেখানে বিজেপি সরকার আসার পরের দিন থেকে সব পঞ্চায়েত পদত্যাগ করেছে। এখন জনগণ দোসরামে বিজেপি সরকার আসবে আর তেসরামে বিডিও আপনি দেখুন কি কাণ্ড, এরা মেদিনীপুরের ইতিহাস জানে না, বলছে মা মাতঙ্গিনী হাজরা নাকি বর্ণ পরিচয়ের প্রস্তা। এইসব লোক বাংলা চালাবে, এরা বাংলার অভিষ্ঠ হবে, যে বর্ণ পরিচয় বাংলার বর্ণ শিখিয়েছে আমাদের, আমাদের নাম পরিবারের নাম বাংলায় লিখতে শিখিয়েছে, বলছে বলছে বর্ণ পরিচয় মাতঙ্গিনী হাজরা, মাতঙ্গিনী মাতৃমণ্ডলী, আপনাদেরকে বেতাতেই হবে অরূপকে। সতীশ বাবুর নাম, সতীশ বাবুর নাম আজকে ভুল বলছেন, সীতানাথ সামন্ত, সতীনাথ সামন্ত, এই ইতিহাস এদেরকে সরাতেই হবে। আমার মেরুদণ্ড শক্ত, আমি দরকার মির্জাফর নাই, আমার কাছে যা যা দিয়েছিল তৃণমূল কংগ্রেস আমি সব মমতা ব্যানার্জিকে ফেরত দিয়ে এসেছি। আপনার এই ল্যাম্প পোস্টের উপর দরকার নেই, পারলে এগুলো তোলা মাছ ভাইপোকে দিয়ে দিবেন। বেশিক্ষণ বলবো না, অরূপ দাস জিতবে।
এবং আমাদের তরুণ প্রার্থী ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ